লকডাউন শেষ, তা একটাও কারো বিয়ে নেমন্তন্ন পাচ্ছি না। একটা নেমন্তন্ন পেলে এত যে খাবো না। আবে লালুয়া হালুয়া, এ কালকে সকালবেলায় আমার শ্বশুরের 4 নম্বর বিয়ে আছে, এলে তোর কার্ড, এলে তোর কার্ড, সকাল সকাল চল যাবি বে। বেশ পুর সালাই, লকডাউনে টাকা পয়সা নাই, এখন বিয়ে তো দেখি ভাববি। আমার জাঙ্গিয়াটাই নিলে বিক্রি করে যাবো বিয়ে বাড়ি, কি আর করবো দেখি, একটু জাঙ্গিয়াটা বিক্রি। সালা বলতে না বলতে একটা বিয়ের কার্ড চলে এলো, কি হলো তোর? কালকে যাবি তো নাকি? যাবি না, কেন যাবি না? আরে আমি কালকে যখন ওই বাজারটাই বাজার করতে গেছিলাম, দেখলাম ওদের লোকে 4 চাকা করে এলো, আর বড় বড় থলি নিয়ে বাজার করতে গেছিল। ঠিক আছে, কালকে তাহলে যাবি, খেয়ে দিয়ে চলে আসবি। তুই যাবি তো? আমি তো যাবোই, সঙ্গে আমার বউ আমার ছেলেপেলে সবাই গেলে যাবো। তাহলে যখন যাবি আমাকে ডাকবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাকবো। শালা তোরা আবার আমার সঙ্গে যাবি নাকি? কে দেখছি গিয়ে তোদের খেলে যাবো নাকি? চল হাট শালা, টোটো ভাড়া দিতে পারবে না, যাবে চল চল। শালা ভাগ এখান থেকে, আমার সাথে যাবে। সবাইকে ভাগিয়ে দিয়েছি, এবার বিন্দাস তো আর আমি দুজন মিলে চলে যাবো। ঠিক আছে, তো তখন যখন যাবি তখন কিরকম যাবি? এরকম হেঁটে হেঁটে যাবি না টোটো ভাড়া করবি? ভাড়া কিন্তু তোকে দিতে হবে। কেন, তুই দিবি না? হ্যাঁ তুই দিবি, আমি দিব না। তা কি বুঝলি, কালকে এরকম টোটো ওয়ালা গুলোকে না সব খেলে আদের সব বার করে দেবো, দিয়ে দুজন দুটো চাবিলে দুটো টোটো নিয়ে চলে যাবো। এই যা, তুই তো আবার টোটো চালাইতেই পারি না। আমি পারি বে শালা, জানি না। পারিস তাহলে কোনো ব্যাপার নাই, তাহলে কালকে তুই একটা লিখবি আমি একটা লিখবো, দুজন মিলে চল যাবো। ঠিক আছে, তো একদম ঠিক বলেছিস। চুপ 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 চুপ, কাউকে এখন বলি না, কাউকে বলবি না। কালকে যখন যাবো দেখবি শালা সবাই অটোগ্রাম লিতে চলে আসবে, তোর মতো নাকি? যা জামা কাপড় লুঙ্গি পরে যাবো না, সব তাকি তাকি দেখবে আমাকে খালি। হ্যাঁ খরচা আছে বন্ধু। তাহলে কালকে আমরা ওই মরণ পুলটা দেখা করবো, ঠিক আছে চলবে তো? কেন মরণ পুল কেন, তুই আমার বাড়ি চলে আসবি, তারপরে দুজন টোটো করে উড়ে চলে যাবো। আর শোন আর শোন আর শোন, কালকে তুই একটা বড় পাড়া থলি নিয়ে আসবি, আর আমি একটা এত বড় টিফিন নিয়ে যাবো, দুজন সবকিছু ভরে নিয়ে চলে আসবো, সব বিলাকে বিক্রি করে দেবো টাকা। আর তুই যা খেতে পারবি না সেইগুলো আমাকে দিয়ে দিস, আমি সব খেয়ে নেবো। ঠিক আছে, তো আগামীকাল থেকে সমস্ত রাস্তায় টোটোদের জন্য শুধুমাত্র লকডাউন করা হলো, তাই আগামীকাল কোনো টোটোওয়ালা টোটো নিয়ে বেরোবেন না, যে বেরোবে তার চাকা পাঙ্কচার করে দেবো। শালা কেউ টোটো নিয়ে বেরোবি না, শালা যে বেরোবে তার চাকা পাঙ্কচার করে দেবো, দেখে নিবি বুঝবি। কালকে তো লকডাউন বলছে মেয়ে, তা কি করে যাবি? তা আজকে চল যাবি, আজকে নয় তো বিয়ে, তাও চল। কই বে তুই, এখনই চলে গেছিস নাকি? কাজ বিয়ে লড়বে। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো হ্যাঁ ভালো লাগবে আমি জানি তো। তো এর আগে যে ক্রিসের যে ভিডিওটা ছিল, ক্রিস 3 বাংলা ফানি ডাবিং ভিডিও পার্ট 1, সেই ভিডিওটা কত ভিউজ হয়েছে আমরা একবার চেক করেছেন? এই দেখুন কত ভিউজ হয়েছে দেখুন। আর এটা একমাত্র আপনাদের জন্যই পসিবল হয়েছে, আপনারা খুব সাপোর্ট দেখেছেন ভিডিওটায়। তো আমি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তো এই ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে ভাইরাল করে দেবেন আগের ভিডিওটার মতো, তো খুবই ধন্য হয় আর কি। তো এই ভিডিওটাকে লাইক শেয়ার তো করবেনই, সঙ্গে কমেন্টও করবেন কেমন হয়েছে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি পড়ে থাকেন আগে থেকে তাহলে তো অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে, বাই বাই।